রাধে রাধে বন্ধুগণ আজকে তোমাদের সঙ্গে নিয়ে চলে এলাম আমার গোপু সোনার শয়নের সেবা সো তাকে আমরা ভালো করে লাট পেয়ার করে ভালো করে ওর ড্রেস ছাড়াবো ওর যত হাতের বাসি আছে গয়নাগাটি আছে সব আস্তে আস্তে খুলিয়ে রাখবো কেন ও তো খুবই ছোটো ও এত কিছু নিয়ে শুতে পারবে না আর আমরাই যদি এক গাদা জামা কাপড় পরে এক গাদা জিনিসপত্র নিয়ে শুতে যাই আমাদেরও তো অসুবিধা হয় তাই জন্য ওর হাতের বালা গলার মালা গলার চেন তারপর হাতের বাসি এগুলো সব খুলিয়ে জামা কাপড় খুলিয়ে ভালো করে লাট পেয়ার করে ওর গা হাত পা ভালো করে টিপে দিয়ে তারপর ওকে ঘুম পাড়াতে হয় নাহলে মহারাজ ঘুমান না মহারাজের অনেক ব্যাপার আছে কেন কি সে তো আমাদের ছোট্ট একটা গোপু না তারও তো ইচ্ছা করে সে তাকে সবাই ভালোবেসে ঘুম পাড়াবে হ্যাঁ তোমরা হয়তো ভাবতে পারো কেভাবে ধরছে গোপু বা ও কিন্তু খুবই ছোটো খুবই ছোটো তাই জন্য ওকে একটুখানি সাবধানে ধরতে হয় নাহলে বাই চান্স যদি দুষ্টুমি করে হাতের ফাঁক দিয়ে ফুসলে যায় তখন তাই ওকে এখানে সোনানো হচ্ছে ওর বিছনাটা রেডি হয়নি তাই জন্য আমরা এখন ওকে এইভাবেই ঘুম পাড়াই এরপরে যেই না বিছনাটা হয়ে যাবে তখন তোমাদের একদিন দেখাবো যে কেমনভাবে শোয়ও তো তোমাদের কেমন থাকলো অবশ্যই জানিও